আজকে আমি যে টেক্সট নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে আমরা এখন যারা বিবিএ অথবা এমবিএ পড়ছি তাদেরকে প্রচুর পরিমাণে অ্যাসাইনমেন্ট এবং রিসার্চের কাজ করতে হয়। সো অ্যাসাইনমেন্ট এবং রিসার্চের কাজ করতে গেলে দেখা যায় আমাদেরকে প্রচুর পরিমাণে লেখা ইন্টারনেট থেকে নিতে হয়। সো সেক্ষেত্রে আপনারা কিভাবে এগুলো কপি করবেন এবং এডিট করবেন সেটি আমি এখানে দেখানোর চেষ্টা করব। তো চলুন আসেন দেখে আসি কিভাবে আমরা ইন্টারনেট থেকে কপিগুলো লেখাগুলো ইন্টারনেট থেকে কপি করব এবং এডিট করব। সো আমরা গুগলে যাব। গুগলে যে যেমন এই যে আমি সার্চ দিলাম, দেখেন হিন্দি মুভি 2007 উইকিপিডিয়া, সে ফর এক্সাম্পল হিসেবে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি এখানে ক্লিক করলাম, এরপরে দেখেন একটা ওয়েব পেজ আসছে। দেখেন এখানে হচ্ছে সুনীল গ্রাভার, ওর বায়োগ্রাফি আছে, তো আমি ওর এখান থেকে কিছু ইনফরমেশন নিব। সো আমি এখানে কি করলাম, ফার্স্টে এগুলো সিলেক্ট করে কপি করলাম। কপি করার পরে আমি আমার ওয়ার্ড ফাইলে এগুলোকে পেস্ট করলাম। সো এখানে একটা জিনিস আপনারা দেখবেন, পেস্ট করার পরে লেখাগুলোতে অনেকগুলোতে আন্ডারলাইন দেওয়া আছে, কিছু কিছু লেখা সবুজ নীল করা আছে। সো এখন যদি আপনি এগুলো কিন্তু পেস্ট করলেও এটা কিন্তু সঠিকভাবে পেস্ট করা হয়নি, তাদের অ্যাসাইনমেন্ট অথবা রিসার্চ আপনি যদি জমা যদি দেন সেক্ষেত্রে এগুলো কিন্তু ধরা পড়ে যাবে। সো এগুলো এডিট করবেন কিভাবে সেগুলো সহজ ট্রিকই আমি আপনাদের বলে দিচ্ছি। এটা পুরোটা সিলেক্ট করলেন, তারপরে দেখেন আপনারা যাবেন, এরপর আমরা আমাদের স্টাইল অনুযায়ী আমাদের ডকুমেন্টসের যে ফন্ট স্টাইল আছে সেটা আমরা বেছে নিব। ম্যাক্সিমাম আমরা অ্যাসাইনমেন্ট যখন করি তখন ম্যাক্সিমাম সময়ে আমরা টাইমস নিউ রোমানে আমাদের অ্যাসাইনমেন্টের ফন্টগুলো দিয়ে থাকি। তো এখান থেকে আমরা টাইমস নিউ রোমান সিলেক্ট করব এবং দেখবেন টাইমস নিউ রোমান সিলেক্ট করার সাথে সাথে আমাদের যে লেখাগুলো ছিল সেগুলো সাথে সাথে টাইমস নিউ রোমানে সিলেক্ট হয়ে যাবে। অথবা আপনি যে ইসেতে লিখতে চান, ফন্টে লিখতে চান, সেটা সিলেক্ট করবেন, সেটাই সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে পুরো লেখাটিকে এখন আমরা ব্ল্যাক বানিয়ে ফেলবো, অর্থাৎ আমাদের ব্লু কালার যে লেখাগুলো ছিল সেগুলো এখন ব্ল্যাক হয়ে যাবে। তো আমরা কি করবো, পুরো সেন্টেন্সটাকে আমরা সিলেক্ট করবো, পুরো লেখাগুলোকে সিলেক্ট করার পরে দেখেন এখন আমরা ব্ল্যাক যেটা আছে সেটাতে আমরা ক্লিক করবো, ব্ল্যাক কালারে। তো ব্ল্যাক কালারে ক্লিক করার ফলে আমাদের পুরো ডকুমেন্টসে যতগুলো লেখা নীল ছিল সবগুলো কিন্তু এখন ব্ল্যাক হয়ে গেছে। সো দেখা গেছে যে এখন আমাদের নীল কালার গুলো আর থাকবে না, এখন সবগুলো লেখাতে দেখেন ব্ল্যাক এসে পড়েছে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের লেখাগুলো তো যে আন্ডারলাইন আছে সে আন্ডারলাইন অপশন গুলো আমরা এখন এখান থেকে সরিয়ে ফেলব। এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, পুরো সেন্টেন্স গুলোকে সিলেক্ট করার পরে আন্ডারলাইন যে অপশনটি আছে মাইক্রোসফট ওয়ার্ডে সেই আন্ডারলাইন অপশনটিতে আমরা ক্লিক করব। এখন দেখুন আমার যে লেখাগুলো ছিল এখন প্রত্যেকটা লেখার নিচে আন্ডারলাইন চলে আসছে। সো এরপরে আমরা যে কাজটা করব এই আন্ডারলাইনগুলো সরানোর কাজ করব, যেহেতু এখন আন্ডারলাইনগুলো এখন প্রত্যেকটা লেখার নিচে চলে আসছে। দেখুন আমরা আন্ডারলাইন সরানোর জন্য আন্ডারলাইন অপশনে আবার ক্লিক করলাম, ক্লিক করার ফলে এখন নিচে যে অপশনগুলোতে অর্থাৎ ডকুমেন্টসের যে লেখাগুলোর নিচে আন্ডারলাইন ছিল এই আন্ডারলাইনগুলো কিন্তু এখন আর সেই ডকুমেন্টসগুলোতে নাই। আমরা যদি একটু লক্ষ্য যদি করি দেখেন এখন আর কোনো ডকুমেন্টস একটু কিন্তু আন্ডারলাইন অথবা কোনো অপশন দেখা যাচ্ছে না। এখানে আমাদের তিনটা জিনিস আমরা পাচ্ছি, একটা হচ্ছে যে ডকুমেন্টসগুলো প্রত্যেকটি লেখা এখন কালো হয়ে গেছে, নীল লেখাটি নেই। দুই নম্বর অপশন হচ্ছে যে এগুলোর নিচে হাইপার লিঙ্ক অথবা আন্ডারলাইন ছিল সেই আন্ডারলাইনগুলো নেই। আর তিন নম্বর অপশন হচ্ছে যে আমরা যে ফরম্যাটে লেখাগুলো লিখতে চাচ্ছিলাম আমাদের রিপোর্টের জন্য সেই ফরম্যাটে এখন আমরা আমাদের লেখাগুলোকে লিখতে পাচ্ছি। ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি দেখার জন্য। যে সার্চ করবেন রবিন ইয়াসিন, রবিন ইয়াসিন এই নামে দেখেন রবিন ইয়াসিন এখানে ক্লিক করবেন, আমার যত ভিডিও আছে সবগুলো ভিডিও আপনারা দেখতে পাবেন। এখানে ভিডিওতে ক্লিক করবেন, আমার যত ভিডিও আছে এই পর্যন্ত যত টিউটোরিয়াল আমি আপলোড করেছি সবগুলো আপনারা দেখতে পাবেন।